সুধী দর্শক স্বাগত শুভেচ্ছা আমাদের আজকের দূরপাঠে। দর্শক আপনারা জানেন আমরা আমাদের এই অনুষ্ঠানে দূরশিক্ষণের আওতাভুক্ত বিভিন্ন বিষয়ের উপর কোর্স ভিত্তিক আলোচনা করে থাকি। আমাদের এবারের কোর্স কার্টুন আঁকার কলা কৌশল এবং আমাদের আজকের বিষয় চেহারা ও ভঙ্গিমা, অর্থাৎ কার্টুনের বিভিন্ন এক্সপ্রেশন নিয়ে কথা বলবো আজকে আমরা। এবং প্রতি পর্বের মতনই আমাদের মাঝে আছেন আমাদের আজকের অতিথি বিশেষজ্ঞ সৈয়দ রাশাদ ইমাম তন্ময়, সহকারী সম্পাদক উন্মাদ। দর্শক, তার কাছ থেকে আমরা জেনে নিব আমাদের সকল প্রশ্নের উত্তর, এবং চাইলে আপনারাও জেনে নিতে পারেন আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর। আপনারা জানতে পারেন আমাদেরকে টেলিফোন করে, আমাদের নাম্বারগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি 8332509, 8332754। আমি আবার বলছি 8332509, 8332754। আমাদেরকে আপনারা চাইলে SMS করে প্রশ্ন পাঠাতে পারেন। SMS করতে হলে DP লিখে স্পেস দিয়ে আপনার নাম এবং প্রশ্নটি লিখে পাঠিয়ে দিন 7171 নম্বরে। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি প্রতিদিন পুনঃপ্রচারিত হচ্ছে ভোর 6টায়, অর্থাৎ এখন যে অনুষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন লাইভ সেটি পুনঃপ্রচারিত হবে আগামীকাল ভোর 6টায়। এবং চাইলে আপনারা ইন্টারনেটের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারেন। ইন্টারনেটের মাধ্যমে দেখতে হলে www.desh.tv লাইভে ক্লিক করুন, দেখুন আমাদের এই অনুষ্ঠান ইন্টারনেটের মাধ্যমে। শুরু করছি আমাদের আজকের দূরপাঠ। আমাদের এবারের কোর্স কার্টুন আঁকার কলা কৌশল এবং আমাদের আজকের বিষয় কার্টুনের বিভিন্ন এক্সপ্রেশন। স্বাগত তন্ময় আবারও আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা গতকালই আলাপ করছিলাম এই কার্টুনের বিভিন্ন ভঙ্গিমা এবং চেহারা নিয়ে। গতকাল আমরা শেষ করেছিলাম আমাদের ফ্রন্ট প্রোফাইলটা, আমরা আজকে শুরু করব ওদের সাইড প্রোফাইল থেকে। তো আমরা যদি গতকালকের একটু রিক্যাপ নিতে পারতাম তাহলে তো দর্শকদের সুবিধা হতো। দর্শক, আশা করি আপনারা টিভির সামনে পেন্সিল কলম রাবার নিয়ে বসে পড়েছেন। যদি বসে না পড়েন, অ্যাটলিস্ট একটা সাদা কাগজ পেন্সিল রাবার আর কলম নিয়ে বসুন। আজকে আমরা কার্টুনের চেহারার ভঙ্গিমা ও সাইড প্রোফাইল শিখব। আমরা গত ক্লাসে যা শিখেছিলাম এটা যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে আমরা গত ক্লাসে কতগুলো জিনিস শিখেছিলাম সেগুলো প্রথমে কিছু বেসিক শেপ দিয়ে, যে ব্রাউন শেপ, স্কোয়ার শেপ, ওভাল শেপ, কিছু বেসিক শেপ ব্যবহার করে সেগুলা একটার সাথে একটা মিক্স করে কিভাবে আর একটা মিক্স শেপ করা যায়। এবং তার পরবর্তী যেমন দুটা শেপ মিলে একটা ডিফারেন্ট শেপ এসেছে, এখানে আপনারা দেখতে পারেন। স্কোয়ার এন্ড রাউন্ড মিলে একটা আর একটা চেহারার মতো শেপ এসেছে, অনেকগুলো আপনারা দেখতে পারেন। প্রথমে আমরা শিখেছিলাম এটা, তাই না? হ্যাঁ, একদম প্রথমে হচ্ছে আমরা বেসিক শেপগুলো, জ্যামিতিক ফরম্যাটগুলো দেখেছি। তারপরে আমরা ওই দুটোকে মিক্স করে একটা ডিফারেন্ট ফেসের শেপ এনেছি আমরা। সেটার পরে আমরা যেটা শিখেছিলাম সেটা হলো যে সেই সেকেন্ড শেপগুলোকে একটু স্মুথ করা। আপনারা দেখতে পারেন যে একটু চেহারার আদলে, যেহেতু একটা উদাহরণ আপনারা আপনি যদি একে দেখান, যদি কেউ গতকালকের প্রোগ্রাম মিস করে থাকে তাহলে পুরোটাই আজকে ধরতে পারবে। আমরা গত ক্লাসে যেটা করেছিলাম, যে ছোট করে দেখে প্রথমে আমরা কিছু বেসিক শেপ যেটা সবাই আঁকতে পারবে সেগুলা প্রথমে এঁকেছিলাম। তারপরে এই বেসিক শেপগুলো মিক্স করে কোনো শেপ হয় নাকি সেটা আমরা আঁকার চেষ্টা করেছিলাম, যে এরকম হাফি, তারপরে যে না, তাই নাকি? এরকম কিছু শেপ করার পরে সেগুলাকে আবার আমরা একটু স্মুথ করেছিলাম, যেমন অর্থাৎ আমরা কোণাগুলো ভেঙে দিয়েছিলাম। কোণাগুলো ভেঙে, যেহেতু মানুষের চেহারা মানে কোনো কোণা হয় না, স্মুথ শেপ হয়, সেই জন্য আমরা কিছু আমরা বেশ স্মুথ করেছিলাম শেপগুলো এরকম। তো তারপরে আমরা যেটা করেছি সেটা হলো এই স্মুথ করা শেপগুলোতে চোখ বসিয়েছি খুব সহজে। খুব সহজে কিভাবে নাক বসানো যায়? নাক বসিয়েছি, কান বসিয়েছি, কার্টুনের জায়গা মতো চুল বসিয়েছি এবং তার এক্সপ্রেশন দিয়েছি নানাভাবে। এটা ছিল মূলত কালকে আমাদের কার্টুনে একটা চেহারা আঁকার। আমরা একটা ফ্রন্ট প্রোফাইল এঁকে ফেলেছিলাম, আজ আমরা শুরু করছি সাইড থেকে। তো সেটাই এভাবে আমাদের যেটা আরেকবারও দেখছি যে স্মুথ থেকে কিভাবে কিছুটা চুল দিয়ে থুতনি দিয়ে জিনিসটা একটা চেহারার আদলে নেওয়ার পরে আমি অনেকগুলো এক্সাম্পল তৈরি করে এনেছিলাম আমাদের দর্শকদের জন্য, যে তাদের যদি কিভাবে চোখ আঁকবে, কিভাবে নাক আঁকবে, মুখ আঁকবে, দর্শকদের বা অনেকেই যারা শিখেন তাদের সমস্যা হবে যে আমি একরকম চোখ ছাড়া আঁকতে পারি না, বা নাক একটাই আঁকতে পারি, মুখ একটাই আঁকতে পারি। তাদের জন্য অনেকগুলো উদাহরণ নিয়ে এসেছিলাম যে কতভাবে আঁকা যেতে পারে। তার মানে না শুধু এগুলাই, আপনি যেভাবে মজা করে আঁকতে পারেন, কতগুলো আপনাদের সাহায্যের জন্য কতগুলো উদাহরণ নিয়েছিলাম এবং সেগুলা থেকে
মিক্স করে আমরা সেগুলা বসিয়ে বসিয়ে আমরা চেহারার এক্সপ্রেশন দেখেছিলাম, এবং সেটা অবশ্যই একদম ফ্রন্টাল, যেটা আমরা আমাদের সামনে সামনে দেখি। সেটাই যদি আমরা আবার এই চেহারাটাতেই দেখি, হ্যাঁ, আমরা চলে যাব আজকের আজকের বিষয়েতে। ধরেন খুব হাসিও দেওয়া যাচ্ছে, আবার খুব একটু অবাক ভাব দেওয়া যাচ্ছে, আবার যদি আমরা ভুরু দিয়ে লোকটাকে একটু রাগিয়ে দেই তখন আবার দেখা যাচ্ছে যে সে বেশ একটু রেগেও গেছে। এইভাবে আমরা চেঞ্জ করে করে, এবং এটা বলছিলাম দর্শক যে আমরা যদি না পারি বা কিভাবে এক্সপ্রেশনটা আসবে সেটা না বুঝি, আমরা নিজেরা কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের চেহারার এক্সপ্রেশন দিয়ে অনেক জোরে হাসি দিয়ে কান্নার ভঙ্গিমা করে আমরা এগুলো দেখে দেখে এঁকে ফেলতে পারি, খুব সহজ ব্যাপার। তো এটার পরে আজকে আমরা যে বিষয়টা যাব, যে ব্যাপারটা হলো আমরা তখন সামনাসামনি মুখ আঁকতে পারি না, পারি না, পারবেন তো আপনি আঁকতে? সামনাসামনি মুখ আঁকতে পারি। এখন কথা হলো আমি সাইড ফেস কিভাবে আঁকবো, যে পাশে তাকিয়ে আছে দুইজন, দুইজনের দিকে তাকিয়ে কথা বলছে, এটা আমি কিভাবে আঁকবো? এটা তো অনেক মুশকিল হলো, আপনি মাত্র বললেন যে আমি আয়নায় দেখে দেখে করবো, আমি সাইডে গেলে তুমি দেখতে পাবো। আপনি সাইডে আপনি এক চোখ দিয়ে দেখবেন, সেরকম একটা ছবি এঁকে দেখান। তো সাইডে আঁকতে গেলে যেটা করতে হবে, ধরুন আমরা সবসময় বেসিক শেপ থেকে করব, কারণ যেহেতু আমরা খুব একদম ধরে নেই যে আমরা কিছু পাচ্ছি না, সেখানে যেটাই আমরা শিখব বেসিক শেপ থেকে শিখব। এখানে ধরেন সাই, আমরা এখন সাইড চেহারা আঁকবো, তো আমরা ওরকম আগের মতো একটা গোল দিলাম, ঠিক আছে, গোল দিন। গোল দেওয়ার পরে এটাকে আমরা একটু ভেঙে নিলাম মাঝ থেকে। এখন ধরেন আমরা বাম দিকে আঁকবো, ডান থেকে বামে, হ্যাঁ, এটা খুব সহজে আমরা এখানে একটা চোখ বসিয়ে নেই, এখানে একটা নাক বসিয়ে নেই, পারবেন? এক সাইড, একটা সাইড ধরে, হ্যাঁ, সেই অনুযায়ী আবার ওই ওখানে অর্ধেক একটা হাসি দিলাম, এই দাগ বরাবর এখানে একটা কান দিলাম, মানুষটাকে একটু একটা চুল পরিয়ে দিলাম উইগের মতো, এখান থেকে গলা দিয়ে দিলাম, এই হয়ে গেল আমাদের একটা সাইড প্রোফাইল, খুব ইজিলি। আচ্ছা দর্শক, আমি পাচ্ছি, আশা করছি আপনারাও পাচ্ছেন, এরকম একটি সহজ পদ্ধতিতে সাইড প্রোফাইল আঁকা আমার মনে হচ্ছে যে আমাদের পক্ষে, সবার পক্ষে এটা সম্ভব হয়ে উঠবে। অনেকে আমার কাছে একটা জিনিস জিজ্ঞাসা করেন আঁকার সময় কার্টুন আঁকার সময়, এটা হয় কি যে ওনার ঠিক কোন জায়গাটায় চোখ দেবেন, ঠিক কোন জায়গাটায় নাক দেবেন, এটা বুঝতে পারেন না। তো সেক্ষেত্রে যেটা বলি যে নর্মাল ফিগার ড্রয়িং এর ক্ষেত্রে, চেহারা আঁকার ক্ষেত্রেও কিছু ব্যাপার আছে, সেটা না গেল যে একটা আঁকার আগে একটা আই লাইন, একটা মিডল লাইন, এগুলো ক্রিয়েট করে নেওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে ধরেন গোলটা দিয়ে নিয়ে আমরা দিয়ে নিলাম ফ্রন্ট ফেসের ক্ষেত্রে, যে এই আমরা ঠিক এই জায়গায় চোখ দেব, এই জায়গায় নাক দিব, এই জায়গায় মুখ দিব, এই দিব, হ্যাঁ। যদি আপনাদের এরকম কোন সমস্যা হয় তাহলে আপনার ওখানে একটা মিডল লাইন দিয়ে ভাগ করে নিবেন, যে এই এই দুই পাশে চোখ পড়ছে, এই মাঝখানে নাক পড়ছে, এখানে মুখ পড়ছে, তখন দেখা যায় ব্যালেন্সের সমস্যা হয় না। সেম ভাবে এখানেও যদি দেখেন, আমরা যদি আবার রেখে দেখাই যে গোল দিয়েছি, আমরা যেমন মাঝখানে টানটা দিয়েছি, ওরকম একটা টান দিয়ে নেই, এই এক লেভেলে কিন্তু এই দাগের সাথে এখানে আমাদের চোখটা পড়ছে, এখান থেকে আমাদের নাকটা শুরু হচ্ছে, আচ্ছা, হ্যাঁ, আবার এই যে এখানে ক্রস করেছে এখানেই কিন্তু আমাদের কানটা হচ্ছে। তো অ্যাটলিস্ট চোখ নাক কান আকার আপনি কিন্তু এই দুইটা দাগ দিয়ে আপনি কিন্তু আপনার জায়গাটা ঠিক করে ফেলতে পারছেন। তারপরে এখানে ধরেন আপনার মুখ দিলেন, তারপরে যে আবার আপনি আপনার ইচ্ছা মতো শখ মতো চুল লাগিয়ে দিলেন। আচ্ছা, অনেক সময় যেগুলো হয় যে আমরা চোখে নিচে লাইন দিলাম, এখানে একটু চুল বের করে দিলাম, নাকের ফুটা দিলাম, মোচ দিলাম ইচ্ছা হলো, দাড়ি দিলাম ইচ্ছা হলো, হ্যাঁ, ইন্টারেস্টিং করা গেল, করা গেল। তো কিন্তু এখানে একটা জিনিস বলতে চাই যে আপনাকে যে এইভাবেই করতে হবে এমন কোনো কথা নেই, আপনার সুবিধার জন্য এক একটা ওয়ে আমরা দেখিয়ে দিচ্ছি, যে যেই ছকে ফেললে আপনি অবশ্যই পারবেন। তো সেটাই আমি আপনাদের জন্য আবার একেও এনেছি, আপনারা যদি দেখেন খুব বেসিক ভাবে যে কিভাবে অ্যাকচুয়ালি কাগজে যখন আমরা করি, এখানে বোর্ডে করছি হয়তো দেখুন অনেক সময় বুঝতে সমস্যা হচ্ছে, তাই কাগজে করে নিয়েছি যে প্রথমে পেন্সিলে করলে যে দেখুন আমরা একটা প্রথমে জাস্ট গোল দিয়ে নিয়েছি, গোল দিয়ে নিয়ে এটাকে কেটেছি, এই যে একটা লাইন মাঝখানে মিডল একটা লাইন দিয়েছি, আর